আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষের যে কোনো ছবি থেকে এক ক্লিকে জামা কাপড় খুলে ফেলা যাচ্ছে, তারপর সেই নগ্ন ছবিটা ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো, এটা নিয়ে এত আঁতকে ওঠার কি আছে? এরকমটা কি প্রথমবার হচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে শুধু শুধু দোষ দিয়ে লাভটা কি? আপনার মনে নেই, কিছুদিন আগেও তো ফটোশপ দিয়ে একজনের মুখের সাথে আরেকজনের নগ্ন ছবি মার্চ করে দিয়ে সেই ছবি ছড়িয়ে দেওয়া হতো, সেই ছবিও ভাইরাল হতো। আর সেই ছবিতে যার মুখ থাকতো, শরীরটা যারই হোক না কেন, মুখটা যার থাকতো, সে কিন্তু সমাজের মুখ দেখাতে লজ্জা পেত। তাহলে আজকে এত হই হই কিসের জন্য? আপনার মনে আছে যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হওয়ার 3 সপ্তাহ বাদেই জেলেনস্কির একটা ভিডিও ভাইরাল হলো, যেখানে তিনি বলছেন যে ইউক্রেনের সেনারা যাতে সব অস্ত্রশস্ত্র সমর্পণ করে দেন এবং যে যার নিজের বাড়িতে যেন ফিরে চলে যায়। মানে মোদ্দা কথা হলো, ইউক্রেন যুদ্ধে হার স্বীকার করে নিচ্ছে, রাশিয়া জিতে গেছে। জানা গেল সেই ভিডিওটা ফেক ছিল। আপনিও জানতেন জেলেনস্কির সেই ভিডিওটা ছিল ডিপ ফেক ভিডিও, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইউক্রেনের জেলেনস্কির একটা ভিডিও বানানো হলো। সেই ভিডিওতে তার নিজের কণ্ঠস্বর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হলো আর সেটাকে আপলোড করে ছড়িয়ে দেওয়া হলো। কিছুই না, ইউক্রেনের সেনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা। কি তখন আপনি এরকম আটকে উঠেছিলেন, গেল গেল রব তুলেছিলেন? তোলেননি তো? এরকম ডিপফেকের ভিডিও এছাড়া আরো অনেক ছড়িয়েছে, আপনিও হয়তো দেখেছেন। বারাক ওবামার ভিডিও, টম ক্রুজের ভিডিও এবং অন্যান্য নিষিদ্ধ ওয়েবসাইটে আমরা অনেকেই হয়তো সেই সব ভিডিও এনজয় করেছি একসময়। তো এবার হঠাৎ এত গেল গেল রব কেন? তার কারণ, এতদিন বিপদটা ছিল দূরে, এবার বিপদটা আমাদের ঘরের মধ্যে এসে ঢুকেছে। ফটোশপ দিয়ে যে নগ্ন ছবি তৈরি করা হতো, সেই নগ্ন ছবিগুলো অতটা ভালো ফিনিশড হতো না। একটু ভালো করে দেখলেই বোঝা যেত এগুলো কৃত্রিম ছবি। তার থেকেও বড় কথা, এই ছবিগুলো তৈরি করার জন্য স্কিল দরকার হতো। যে কেউ যে কোনো ছবি এক ক্লিকে তৈরি করে দিতে পারতো না, যেটা এখন এআই এর মাধ্যমে পারে। ডিপ ফেক এর ভিডিও আমরা দেখতাম, কিন্তু একবারও ভাবতাম না সেই ভিডিওটা কোনোদিন আমার ভিডিও হতে পারে বা আমার বাড়ির কোনো মহিলার ভিডিও হতে পারে। এআই এর মাধ্যমে গলা নকল করে মুক্তিপণ দাবি করার সেই গল্পটাও শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, মেয়ে বাইরে গেছে, হঠাৎ বাবাকে ফোন করে বললো, বাবা আমাকে কিছু লোক ধরে রেখেছে, মুক্তিপণ দিতে হবে, এত টাকা দিলে তারা আমাকে ছাড়বে। বাবা কোনো সন্দেহ করার সুযোগই পেল না, কারণ গলাটা হুবহু তার মেয়ের। বাবা তাই অনলাইনে টাকা ট্রান্সফার করে দিলেন। কিছুক্ষণ বাদে মেয়ে এসে জানালো, সে তো দিব্যি অফিস ছিল এবং অফিস থেকে সোজা বাড়িতে ফিরেছে, কোথাও রাস্তায় তার কোনো বিপদই হয়নি, সে বাবাকে একবারও কলই করেনি। এআই এটা পারছে। আমাদের যে কারুর গলা কিছু সেকেন্ড এআই যদি শুনে ফেলে, তাহলে সে হুবহু আমাদের গলা, আমাদের কথা বলার ধরন, আমাদের সব কিছু নকল করে ফেলতে পারছে। তাহলে এবার বিপদটা ভিডিওর দিক দিয়ে আসছে, ফটোর দিক দিয়ে আসছে, তার থেকেও বড় কথা এবার বিপদটা এক ক্লিকে হয়ে যাচ্ছে। একটা অ্যাপ্লিকেশন, সেখানে একবার ক্লিক করলেই যে কোনো ছবি থেকে পোশাক আশাক মুহূর্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর এবার কিন্তু ফটোশপ দিয়ে অপটু হাতে একজনের মাথাতে আরেকজনের দেহ লাগিয়ে দেওয়া হচ্ছে না, এবার সত্যি সত্যি একটা মানুষের শরীর থেকে যদি কাপড় সরিয়ে নেওয়া হয় তাকে কেমন দেখতে লাগবে, এআই সেটাই করে দেখাচ্ছে। অর্থাৎ ব্যাপারটা রিয়েলিস্টিক। এই জিনিসটা বানানো হয়েছিল কেন? খারাপের জন্য না, উদ্দেশ্যটা ভালোই ছিল। বানানো হয়েছিল ফ্যাশন ডিজাইনের জন্য, বানানো হয়েছিল অনলাইন শপিং এর জন্য। আমরা যখন অনলাইনে পোশাক আশাক কিনি, তখন বিভিন্ন পোশাক পরে ট্রায়াল দিতে তো পারি না, তার জন্য এইরকম এআই বানানো হলো, যে এআই আমাদের শরীরটা বুঝে নেবে। হ্যাঁ, আমাদের শরীরের কাঠামোটা বুঝে নেবে এবং তার উপর বিভিন্ন পোশাক চাপিয়ে দেখিয়ে দেবে যে কোন পোশাকে আমাদের কেমন লাগছে, এক্স্যাক্টলি ওই পোশাকটা পরলে আমাকে কতটা মানাবে। কিছু লোক সেই এআইটাকে একটু চেঞ্জ করে দিল, পোশাকের বদলে আমাদের একদম নগ্ন শরীরটা দেখানো শুরু হলো এবং এক ক্লিকে। আর এই এক ক্লিকে পোশাক রিমুভ করার বহু অ্যাপ্লিকেশন এখন চারিদিকে ছড়াছড়ি। এমনকি টেলিগ্রামে বিভিন্ন বট রয়েছে, যেখানে আপনি গিয়ে কারো ছবি আপলোড করে দিলে মুহূর্তের মধ্যে তার নগ্ন ছবি চলে আসবে। কি ভাবছেন, এটা থেকে বাঁচা সম্ভব কি না? ভাবছেন এবার থেকে আর ইন্টারনেটে কোন রকম ছবি আপলোডই করবেন না? ইনস্টাগ্রাম বা ফেসবুকে যেসব ছবি ছিল সেগুলো সব প্রাইভেট করে রেখে দেবেন, তাহলে বিপদমুক্ত? না, এবারও আপনি আগের বারের মতোই ভুল করছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যে কোনো ছবি যদি প্রাইভেট করেও রেখে দেন, সেটা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় অ্যাক্সেস করা যায়, তার স্ক্রিনশট নেওয়া যায় এবং নিয়ে তারপর সেটা থেকে নগ্ন ছবি তৈরি করা যায়। আপনি যদি ভেবে থাকেন যে সোশ্যাল মিডিয়াতে বা কোথাও আপনার কোনো ছবি আপলোড করবেন না, তাহলেও আপনার রেহাই নেই। আপনাকে কোথাও না কোথাও আজকের এই ডিজিটাল যুগে আপনার ছবি তুলতে যেতেই হবে। হ্যাঁ, কিছু না হোক অন্তত জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তুলবেন তো, তাও তুলবেন না? তাহলে জেনে রাখুন, আপনার হাতের যে স্মার্টফোনটা আছে, সেই স্মার্টফোনটা আপনার অগোচরে অনেক সময় আপনার ছবি তুলে নিতে পারে। একবার টেকনোলজিটা এসে গেছে মানে সমস্যাটা আছে এবং বরাবর থাকবে, যে কোনো ছবি থেকে এআই এক ক্লিকে পোশাক সরিয়ে দিতে পারবে। কিন্তু এই বিপদটা থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি যদি সরকার একটু কঠোর হয়, যদি আমরা একটু সচেতন হই। যেমন, আপনি যদি আপনার কোনো ছবি ইন্টারনেটে এরকম মিসইউজ হচ্ছে বলে পান, তাহলে সেই ছবিটা এবং তার সাথে সাথে অবশ্যই অরিজিনাল ছবিটাও, যে ছবিতে আপনার পোশাক আছে, এই দুটো ছবি, একটা পোশাক সহ ছবি, একটা পোশাক ছাড়া ছবি, দুটো ছবি stopncii.org এই ওয়েবসাইটে গিয়ে আপলোড করে দিলে তারা যত রকম সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে আপনার ছবিটাকে অন্তত
মতো নগ্ন ছবিটাকে রিমুভ করে দেবে। কিন্তু তাতেও কি নিস্তার আছে? কারণ ওই ছবিটা যাদের যাদের মোবাইলে ডাউনলোড করা আছে, হার্ড ডিস্কে সেভ করা আছে, সেখানে তো চিরকাল থেকেই যাবে। হ্যাঁ, সরকার চাইলে আইন আনতে পারে এরকম মিস ইউজ বন্ধ করার জন্য, কিন্তু প্রতিটা দেশের সরকার তো আনবে না। তাই যারা চাইবে তারা VPN ইউজ করে হলেও এইসব অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে এবং আমার আপনার সবার ছবি সেই একই রকম রিস্কের মধ্যেই থাকবে। অর্থাৎ আমাদের এই বিপদটাকে সাথে নিয়েই চলতে হবে আগামী দিনে, তাই রুখে দাঁড়াতে শিখতে হবে। যখন আপনার এরকম কোনো ছবি ইন্টারনেটে ভাইরাল হবে, সেটা দেখিয়ে কেউ যেন আপনাকে ব্ল্যাকমেইল করতে না পারে, কারোর সামনে আপনার যেন মাথাটা হেঁট না হয়ে যায়, কারণ আপনি তো মনে মনে জানেন যে আপনি এরকম কিছু করেননি। এই নৈতিক জোরটাই একমাত্র ভবিষ্যতে আমাদের সহায় হতে পারে। আর সরকার কঠোর হলে এইরকম ওয়েবসাইট, এরকম AI সেগুলো কিছুটা রেস্ট্রিক্টেড হবে, যার ফলে এর ব্যবহার একটু হলেও কমবে। যেমন আপনার বাড়ির পাশে পান বিড়ি সিগারেটের দোকান যদি না থাকে, তাহলে দেখবেন আপনার পান বিড়ি সিগারেট খাওয়াটা একটু হলেও কমে যায়। এটাও ঠিক সেরকমই ব্যাপার। যে কোনো প্রযুক্তি, যে কোনো নতুন জিনিস, সেটা আমাদের জন্য সবসময় ভালো কিছুই নিয়ে আসে, কিন্তু আমরাই সেটা মাঝে মাঝে কিছু খারাপ কাজে ব্যবহার করে ফেলি। দোষটা আমাদেরই, দোষটা AI এর নয়। এবং তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে, যে কোনো টেকনোলজি, যে কোনো নতুন উদ্ভাবন, সেটা মানুষের ভালোর জন্যই। হ্যাঁ, তার মিস ইউজ হয়, সেটা ব্যতিক্রম, সেটা এক্সেপশন, সেটাই নিয়ম নয়। পৃথিবীতে খারাপ সবসময় থাকবে, ভালোর সাথে ব্যালেন্স করার জন্যই তাকে থাকতে হবে। কিন্তু খারাপের ভয়ে আমাদের গুটিয়ে থাকলে চলবে না, খারাপের ভয়ে আমাদের অগ্রগতিটাকে থামিয়ে রাখলে চলবে না। ভালো খারাপ হাত ধরাধরি করেই আমাদের সাথে চলবে। আমাদের দায়িত্ব সবসময় ভালোটাকে জিতিয়ে দেওয়া। আজকের ভিডিওতে লাইক কমেন্ট কিছু করতে হবে না। এই ভিডিওটা পারলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও একটু মনের জোর পায়, তারাও যাতে একটু সচেতন হয়। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।